ज्यादा वायरल हो रही है ना, आखिर क्यों? ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে সেটা তুমিও জানো, আমরা তো জানি অবশ্যই। মেন ব্যাপার হচ্ছে ভিডিওটা ভাইরাল হচ্ছে বলেই ভিডিওর পাশে তোমার ওই আটা ময়দা সুজি যুক্ত ফিল্টার মার্কা থোবড়াটা দেখতে পাচ্ছি। তাতে ওই ভিডিওটাই তোমার কোনো কন্ট্রিবিউশন, ভালো কোনো কমেন্ট্রি, ট্যালেন্ট কিছু থাকুক অথবা না থাকুক। সো হ্যালো বন্ধু সন্ধ্যা বান্ধবী, গার্লস অ্যান্ড বয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রোস্টিং ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো নেই, তোমরা তো কোনো খোঁজ খবর নাও না। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার দিনের পর দিন নিজের কন্টেন্ট কোয়ালিটি সব ইম্প্রুভ করে, আর আমার থেকে অপোজিট হয়ে যাচ্ছে। যে DSLR দিয়ে শ্যুট করতাম সেটাও কিছু ইকোনমিক কন্ডিশনের জন্য বেঁচে দিতে হলো, একটা ফোন ছিল সেটাও হঠাৎ খারাপ হয়ে গেল, মানে কি বলবো, কিছু বলার নেই। হ্যাশট্যাগ মাই লাইফ সুরজিৎ দাস। অনেক দুঃখের কাহিনী শুনিয়ে ফেলেছি, আর বেশি না বকে ভাট, চলো এবার আরতি সাহুকে নিয়ে রোস্টিং ভিডিওটা শুরু করা যাক। বর্তমান সময়ে তোমাদের কোনো ট্যালেন্ট না থাকলেও তোমরা সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফ্যান ফলোয়ার পেয়ে যেতে পারো, ফেমাসও হয়ে যেতে পারো। তোমরা ভাবছো কিভাবে কিভাবে আবার সোফিয়া আনসারির মতন ভিডিও বানিয়ে? আরে আমি তো বললাম ট্যালেন্ট ছাড়াও ফেমাস হওয়া যায়, কিন্তু সোফিয়া আনসারির কাছে তো অনেক বড় বড় ট্যালেন্ট আছে। বাবা গো, কিসব ননভেজ কথাবার্তা বলছো রে বাবা, বারবার বলেছি বিষাক্ত সিনেমা পেদের ভিডিও দেখিস না, এবার ভিডিওতে প্রভাবটা পড়ছে তো। সরি সরি সরি। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, ট্যালেন্ট না থাকলেও তোমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে ফ্যান ফলোয়ার পাবে, ফেমাস হবে, তার জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকা দরকার। সেটা ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, অথবা ইউটিউবে হোক, বলতে গেলে সব জায়গায় তোমরা হাঁকতে পারবে। তারপরে তোমাদের কিছু ভাইরাল ভাইরাল ভিডিও খুঁজতে হবে, যে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ কোটি কোটি ভিউ রয়েছে, সেই ভিডিওটা নিয়ে তোমাদের ডুয়েট ভিডিও বানিয়ে অথবা রিমিক্স ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। এবং যাদের ট্যালেন্ট নেই তারা হয়তো ভাবছে ওরে বাবা রে, কী কী করতে হবে, ডুয়েটে কিছু বলতে হবে বা কোনো কিছু রিয়াকশন দিতে হবে? কিছুই করতে হবে না, সেই ডুয়েট ভিডিওতে তোমরা চুপচাপ দাঁড়িয়ে থাকো, বসে থাকো বা একটা পিক আপ লাইন নাও, যেমন আমাদের এই আরতি সাহু সব ভিডিওতে। কতাই জহের, কতাই জহের, আরে সালা বিষাক্ত ছেলের ফ্যান নাকি তুই? তো চলো এবার আমাদের মাল্টি ট্যালেন্টেড আরতি সাহুর কিছু ভিডিও পরিদর্শন করে দেখা যাক। ওরে বাবা রে, ভিডিওটা কি চলছে তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পাচ্ছ না, বাচ্চা মানুষ নাকি দুধু ভাত খাও? ভিডিওটাই জাস্ট মিলিয়ন মিলিয়ন ভিউ এসে সেটা দেখেই আগে পিছনে না ভেবে একটু এড করে দিয়েছো, আবার জিজ্ঞাসা করছো ওরে বাবা রে কি চলছে? কই তো রোগলো, কেন, কে থামাবে, কিভাবে থামাবে, ভিডিও কি পজ করে থামাবো নাকি আমাদের কাছে টাইম মেশিন রয়েছে পাশে গিয়ে এদের এই সমস্ত জিনিসপত্র থামাবো? अगर खूबसूरत होने का पैसा मिलता तो आज मैं करोड़पति होती। আহারে, এদের এই নেখামো ঢং দেখে আর বাঁচি না রে। আটা ময়দা যুক্ত মেকআপ, তার উপরে ফিল্টার মেনে মানুষকে বোকা বানানোর জন্য যদি কাউকে জেলে পাঠানো হতো তাহলে তুমি করোর পত্নী নেই, জেল মে কিসি না কিসি চোর ডাকাত কা পত্নী, অথবা জেল মে সর রে হতে, মানে পৌঁছতে এতক্ষণ। এইটা আমরা জানতাম, নিব্বা নিব্বিরা যখন প্রথমবার ওয়েতে যায় তাদের রিয়াকশনটা ঠিক এই রকমই হয়। সমঝ রেও, সমঝ রেও, কিসমত কো চোখের জল যে এতটা সস্তা সেটা এই ম্যাডামের ভিডিও না দেখলে হয়তো আমি জানতেই পারতাম না। একদিকে হচ্ছে এই ম্যাডাম যে কিছু কিছু ভিডিও বাদে যে কোনো ভিডিওতে কোনো কনটেক্সট কোনো কারণ ছাড়াই কেঁদে কেটে চোখের জল নাকের জল করে ফেলছে, আর অপরদিকে হচ্ছে আমি একটা ওয়েব সিরিজ করতে গিয়ে ইমোশনাল একটা সিনে চোখের জল নাকের জল করতে পারছিলাম না, সাধারণ চোখ থেকে জলও বার হচ্ছিল না, কোনোভাবেই বার হচ্ছিল না। হ্যাশট্যাগ কেরিয়ার সংকট মে হে, হ্যাশট্যাগ মেরে সে নেই হোগা। আজকে এই দিনটাও দেখতে হচ্ছে এই আরতি সাহুর নাকি কত ফ্যান রয়েছে যারা এর জন্য কত কিছু করছে। জাস্ট একটাই কথা বলতে চাই, কন হে হ্যালো কাসে আতে হে, জাস্ট ভাইরাল ভিডিওতে কতাই জেহের, কতাই জেহের বলে ডুয়েট করে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পেয়ে গেল, তারপরে এরকম ফ্যানও পেয়ে গেল যারা এর জন্য ডেডিকেটেড ভিডিও বানাচ্ছে, ড্রয়িং ভিডিও বানাচ্ছে, তারপরে বুকে বুকে সব নিয়ে কী সব ভিডিও বানাচ্ছে, লাভের লাভের কী সব ভিডিও বানাচ্ছে। আর আমাদের কথাই আছি, আমাদের একবারও কেউ পাত্তাও দেয় না, ভিডিও না বানালে কেউ খোঁজও নেয় না। হ্যাশট্যাগ স্যাড লাইফ। আমি এটাও জানি এই রোস্টিং ভিডিওর কমেন্টে কিছু কিছু আরতি সাহুর আবাল মার্কা ফ্যান এসে কমেন্ট করবে, আগে এর মতন হয়ে দেখা ভাই, বিশ্বাস কর এর মতো হওয়ার আমার একটু ইচ্ছা নেই, তোদের যদি হওয়ার ইচ্ছা থাকে তোরা হা, আমাকে মাফ কর।
ভাই এখনো টাইম রয়েছে, ডাক্তার দেখা, তোদের চিকিৎসার প্রয়োজন আছে। আমি কি বাড়িয়ে বলেছি? ফ্যান ফলোয়ার দেখো 3.1 মিলিয়ন ফ্যান ফলোয়ার, এতটা তো করোনা ভাইরাসও বাড়েনি যতটা এর ফ্যান ফলোয়ার দিন দিন বাড়ছে। তোমরা যারা আরতি সাহুকে ফলো করো, কী নেশা করে একে ফলো করো আমার কোনো আইডিয়া নেই, যে নেশা করেই করো না কেন সেরকম নেশা করে একটু আমাদেরকেও ফলো করো, সাবস্ক্রাইবার একটু বাড়াতে সাহায্য করো। আবার লিখে রেখেছে অ্যাক্টিং অ্যান্ড ভিডিও ক্রিয়েটার কাতাই জেহের এবং কান্নাকাটি করে কোথায় যে চান্স পাবে সেটা আমার কোনো আইডিয়া নেই, বাট একটা জায়গায় চান্স পেতে পারে সেটা হচ্ছে বিষাক্ত ছেলের ভিডিওতে। যে সকল শুয়োরে বাচ্চারা এসব ভাবিস তাদের পোঁদে আছলা বাস হাট বাল ল্যাওড়াগুলো। এই আরতি সাহু এত পরিমাণে ভিডিও আপলোড করে রেখেছে, সেই ভিডিওগুলো দেখতে দেখতে বাঁচতে বাঁচতে আমার কান পালা মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে, সো আমি বেশি কন্টিনিউ করতে পারলাম না। আর যেহেতু অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে একটু প্রবলেম হচ্ছে কারণ অনেকদিন পরে যেহেতু বানাচ্ছি আস্তে আস্তে আমি ভিডিও বানানোও ভুলে যাচ্ছি, সেই ভিডিও বানানো যাতে না বলি তার জন্য তোমাদের কিছু করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে তোমরা যদি আমার ভিডিও ভালোবাসো, আর যদি না ভালোবাসো অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিও, কোনো সমস্যা নেই, সাবস্ক্রাইবার কমে যাক কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার ফেসবুক পেজে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও, ফার্স্ট যখন দিয়েছিলাম তখন দেখলাম 25,000 ফলোয়ার ছিল, এখন দেখলাম 46,000, তো যাতে 50,000 হয় সেটাও একটু তোমরা দেখো। এই আরতি সাহুকে কেউ হেট করো না, এই ভিডিওটা কিন্তু ফান পারপাসে বানানো, আর যাকে যেখানে পোক করা হয়েছে সেটাও কিন্তু ফান পারপাসে নেওয়া, কারোর সাথে কোনো ধরনের পার্সোনাল শত্রুতা নেই। মুহসে সুপারি নিকালকে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হ্যায় ইয়ে তোতলা হ্যায়। আজকাল দেখলাম ইউটিউবে ভিউজ না আসলে কিছু কিছু মানুষ নিনজা টেকনিক খেলছে, মানুষের ইমোশন নিয়ে ইউটিউবে এসে আমার ভিডিওতে ভিউজ আসছে না, এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, আমারও ভিডিওতে ভিউজ আসে না, এইটুকুনি বলতে পারি। সবার জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা বিভিন্ন ধরনের চাপ থাকে, আমারও রয়েছে, এইটুকুনি আমি বলতে পারি। যে যারা এই সমস্ত মানে ভিডিওতে এসে বলে যারা একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছে গিয়েছে তারা কখনোই ভিডিও বানানো ছাড়বে না, কিন্তু এটাও করা উচিত না, অডিয়েন্সের ইমোশন নিয়ে খেলা উচিত না। তোমার যদি সত্যিকারের মনে হয় যে তুমি ভিডিও বানানো ছেড়ে দাও, ছেড়ে দাও, এসে বলে দাও যে আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দাও, কিন্তু ওই নাটক করার কোনো দরকার নেই। এই আমি এই এসে বললাম এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, এরপরে বানাবো না, আবার কিছুদিন পরে এসে হ্যাঁ গাইস এ হচ্ছে আমার নতুন ভিডিও চলে এসেছে, দেখে ভালো করে তোমরা চেক করে দেখবে ওই ভিডিওটাই, যে সমস্ত ভিডিও রয়েছে সব থেকে বেশি ওই ভিডিওটাই আসবে, যে ভিডিওতে বলবে এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, বাট ওইটা ওর লাস্ট ভিডিও হবে না এইটুকুনি বলে দিচ্ছি। আর কেউ যদি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকে যারা এরকম মানে ভালো জায়গায় পৌঁছে গিয়েছে তারা এসে বলেছে হ্যাঁ এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও এরপরে আমি বানাবো না, তোমরা যদি দেখে থাকো অবশ্যই ভিডিওর কমেন্টে একটু জানিও, আমারও একটু দেখার খুবই ইচ্ছা রয়েছে। আর বারবার বলছি এই ভিডিওটা কিন্তু ফান পারপাসে, কেউ কোনো মানে কাউকে হেট করো না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি জানি না নেক্সট ভিডিও কবে আসবে, এই ভিডিওতে যদি ভালো সাপোর্ট পাওয়া যায়, ভালো যদি সবার থেকে মেসেজ টেসেজ পাই তাহলে অবশ্যই বানাব, নো টেনশন নো চিন্তা। ভালো করেই বুঝতে পারছি আমি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি আর অনেক সমস্যার মধ্যে দিয়েও আমি বানাই, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, একে অপরকে ভালো রেখো, টাটা বাই বাই।